পাকিস্তানকে সাহস্তা করার জন্য আমেরিকা প্রস্তুত রেখেছে তার B21। B21 ওয়ান বোমার বিমানের বিরুদ্ধে ইরান কি করতে পারে তবে সেটারও জম রয়েছে কথা আছে বাপের উপর বাপ রয়েছে তাই আমেরিকার B21 টোয়েন্টি বিমানকে সাহস্তা করার জন্য ইরানের হাতে রয়েছে মুখ্যম অস্ত্র এসফোর হান্ড্রেড অর্থাৎ বলা সাদে শেরের উপর শ্বাসের আমেরিকা তার এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের উপর সেই ভি টোয়েন্টি ওয়ান বিমানকে রেখে দিয়েছে যদি ইরান ইসাইল যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে সম্ভাব্য ইরানকে সাহেস্তা করার জন্য পুরো ইরানকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমেরিকার সে টোয়েন্টি ওয়ান বোমারো বিমানকে আকাশে পুড়িয়ে দেওয়ার জন্য জ্বালিয়ে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য ইরানও প্রস্তুত রেখেছে রাশিয়ার বিশদর দর সাপ হান্ড্রেড মিসাইল সিস্টেম ইতিমধ্যে রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সাবেক নেভি কমান্ডার মিখাইল জনসন জানিয়েছেন ভি টোয়েন্টি ওয়ান বিমানকে এখন পর্যন্ত দুইবার তারা তাড়া করেছে সুকিও থার্টি সেভেন দিয়ে তার মানে স্যারের উপর সোহাসের সবসময় থাকে আমেরিকা চাই দিয়েছে ইরানের আকাশে জ্বালিয়ে দেবে ইরানের পুরো ভূমিটাকে ধ্বংস করে দেবে ইরাকে আফগান সিরিয়া কিংবা লিবিয়ার মতো চাই দিয়েছে সম্ভব ব্যাপারটা তা নয় আমেরিকা রাশিয়ার যে দুটি অস্ত্রকে সবচেয়ে বেশি ভয় পায় তার মধ্যে একটি হচ্ছে অ্যাস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম অ্যাস ফোর হান্ড্রেড সিস্টেমের রাডার এত শক্তিশালী যে ছোট্ট একটা খেলনা যদি বিমানও এখানে ধরা পড়ে যায় তার মানে এই রাডারকে ফাঁকি দেওয়া একেবারে অসম্ভব এরপর আমেরিকা রাশিয়ার যে অস্ত্রটিকে সবচেয়ে বেশি ভয় পায় তা হচ্ছে ব্যালগর সাবমেরিন ব্যালগর সাবমেরিন এটি রাশিয়া রাশিয়াটি কারো কাছে আজ পর্যন্ত হস্তান্তর করেনি এবং এটি সাগরের কোথায় আছে সে সম্পর্কে কোনো তথ্য রাশিয়া আজ পর্যন্ত প্রকাশ করেনি তাই বি টোয়েন্টি ওয়ান বিমানকে সাগরে পুড়ে দেওয়ার জন্য ইরান মুখ্যম অস্ত্রটি ইতিমধ্যে তার হাতে রেখে দিয়েছে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম তা সুপারসনিক গতিতে বোমার বিমানকে সাগরে পুড়িয়ে দিবে সাগরেই ডুবিয়ে দিবে কিংবা মাঝ আকাশে এটিকে জ্বালিয়ে দিবে প্রিয় ভাইরা ইরান ইসাদিদের মধ্যে যুদ্ধের সম্ভাবনা বেশ জোরালো আমেরিকা তার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কি হারাবে যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের দাম প্রায় কয়েক বিলিয়ন ডলার ইরানের যুদ্ধ বিমানের সংখ্যা একেবারে কম কারণ ইরানের উপর একের পর এক স্যাংশন দেওয়ার কারণে যুদ্ধ বিমানের যে কারিগরি যন্ত্রপাতি এগুলো ইরান আমদানি করতে পারেনি তবে সময়ের সাথে সাথে ইরানের সাহস বৃদ্ধি পেয়েছে ইরান রাশিয়ার কাছ থেকে সুখিয়াস থার্টি ফাইভ ক্লয় করেছে এখন ধারণা করা হচ্ছে রাশিয়ার বোমবারও ইরান তার সামরিক মহরে যুক্ত করবে যদি ইরান রাশিয়ার কাছ থেকে বোমবার সামরিক মহরে যুক্ত করে তাহলে বিশ্বের অন্যতম সুপার পাওয়ারে পরিণত হবে ইরান ইরানের কাছে ইতিমধ্যে রয়েছে হাইপারসনিক মিসাইল ইরানের কাছে রয়েছে পুরোসি মিসাইল ইরানের কাছে রয়েছে ব্যাজেস্টিক মিসাইল একই সাথে ইরানের কাছে বিভিন্ন পরিমাণ টর্পেডো রয়েছে যা সাগর পথে আমেরিকা এবং ইস্যানিদেরকে নাস্তা নাবুদ করে দেওয়ার জন্য টর্পেডো খুব ভালো ভূমিকা রাখবে একই সাথে হরমোজ প্রণালীতে আমেরিকা সাবমেরিনের মাধ্যমে যে কিছু একটা করে বসবে সেটা সম্ভব নয় কারণ হরমোজ প্রণালীতে ইরান তার সাবমেরিন নেটওয়ার্কে খুব সক্রিয়ভাবে রেখেছে